প্রথম অবস্থায় হ্যালো এভরিওয়ান, আমি আমার বাইকের নতুন কিছু মডিফাই করেছি, সেটা দেখানোর জন্য আবার নতুন একটা ভিডিও তৈরি করছি। দেখতে পাচ্ছেন আসলে বাইকের লুকটা এখন কেমন হয়েছে, আসলে কমেন্টে আপনারা সবাই জানাবেন যে বাইকের লুকটা এখন কেমন দেখা যাচ্ছে। আমি মডিফাই করেছি যেগুলো, সেগুলো এখন পার্ট বাই পার্ট আপনাদের কাছে বলবো। গতকালকে পুরো ভিডিওটা শেষ করতে পারিনি, সো এর জন্য আবারও চলে আসলাম। তো আজকে দেখাবো যে আমি আসলে বাইকের কী কী পার্ট চেঞ্জ করেছি। প্রথম অবস্থাতে আমি যে আমার যে স্টক যে লুকিং গ্লাসটা ছিল সেটা চেঞ্জ করে R5 ভার্সন 3 যে লুকিং গ্লাসটা আছে সেটা নিয়েছি। এটার আমার ইনস্টল করতে খরচ পড়েছে 1350 টাকা দুইটা। অ্যান্ড হচ্ছে উইন্ডশিল্ডটা চেঞ্জ করেছি, উইন্ডশিল্ডটার আগে যে উইন্ডশিল্ডটা ছিল সেটা খুব বেশি বড় ছিল, যার কারণে অনেক সময় বাইক থেকে ভিডিও করতে গেলে একটু প্রবলেম হতো। উইন্ডশিল্ডটা চেঞ্জ করে উইন্ডশিল্ডটা নিয়েছি, এটা তো বলো মেবি প্রজাপতি উইন্ডশিল্ড। অ্যান্ড হচ্ছে বাইকের ফগ লাইটটা চেঞ্জ করা হয়েছে, যেটা আমি ইনস্টল করেছি, আমি একটা ভিডিওতে দেখেছিলাম যে ইনস্টল করাটা, সেই দেখা থেকে এখানে ইনস্টল করেছি। এটা A7 একটি ফগ লাইট, এটাতে আমার কস্ট পড়েছে অ্যাভারেজ সম্পূর্ণ সেট আপ দিয়ে মিস্ত্রি খরচ দিয়ে 3600 টাকার মতন। মানে দুটো লাইটের দাম নিয়েছে 2200 টাকা, এর সঙ্গে আনুষঙ্গিক জিনিস মিস্ত্রি খরচ দিয়ে প্রায় 3700 টাকার মতন খরচ হয়েছে। আরেকটা জিনিস চেঞ্জ করেছি, সেটা হচ্ছে হ্যান্ডেলের গুটলি। এর আগে যে গুটলিটা ছিল সেটা খুব ছোট ছিল, এখন যে গুটলিটা নিয়েছি এটা একটু বড়, কারণ আমার ব্যাক পেনের সমস্যা হচ্ছিলো, যার কারণে গুটলিটা চেঞ্জ করে একটু বড় গুটলি নিয়েছি। আশা করি এটা যে আমার ব্যাক পেনের যে প্রবলেম হয়েছে সেটা আর থাকবে না। অ্যান্ড সুইচটা, এই সুইচটা যেমন না নিয়েছে 250 টাকা, এটা হচ্ছে ফগ লাইটের সুইচ। আর এই হচ্ছে মডিফাই টুকটাক, এছাড়া আর কিছু কাজ করিয়েছি বাইকে, কিছু কাজ করালাম সেগুলো আলাদা, বাট মডিফাইয়ের মধ্যে এগুলাই করেছি। সো আপনারা জানাবেন যে আসলে বাইকটা কেমন হয়েছে, মডিফাই করাটা আসলে কেমন লাগতেছে, অবশ্যই কমেন্টে জানাবেন। এবং আপনারা যদি মডিফাই করতে চান এভাবে, তাহলে অবশ্যই নিচে ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনাদের নাম্বার ফোন নাম্বার দেওয়া থাকবে। আমি কোথা থেকে নিয়েছি, আমি মিরপুর থেকে কাজ করিয়েছি, আপনারা মিরপুর 10 থেকে যেও ঘুরে ঘুরে কাজ করাইতে পারেন। অবশ্য আমার অনেক জায়গায় হয়, আমি মিরপুর 10 থেকে করিয়েছি। তো এই হচ্ছে আজকের বাইক রিভিউ, আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন ব্লগের জন্য আমন্ত্রণ রইল, সেই পর্যন্ত সুস্থ থাকুন।